কংগ্রেসের সাংগঠনিক সভা দুবরাজপুরে, তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান। আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করে দুবরাজপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে শেখ মতি বাসভবনে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদ সদস্য সাব্বির হোসেন, প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া কার্যনির্বাহী সদস্য তথা দুবরাজপুর বিধানসভা কংগ্রেস পর্যবেক্ষক আব্দুল নঈম, দলের ব্লক সভাপতি শেখ আলিম, খয়রাশোল ব্লক সভাপতি জাকির খান, দুবরাজপুর ব্লক সহসভাপতি শেখ মতি, টাউন সভাপতি হাজি আতাউল খান, ব্লক সাধারণ সম্পাদক শেখ নসিব প্রমুখ কর্মী সমর্থকরা হাজির ছিলেন। এই সভায় ২৫টি পরিবার থেকে প্রায় ১০০ জন তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। কংগ্রেস নেতা সাব্বির হোসেন ও আব্দুল নঈমের হাত ধরে এই সভায় আব্দুল নঈম তৃণমূলের প্রতি কটাক্ষ করে বলেন, গুরবাতাসা চরম চরম তিহার জেলের বাসিন্দার বীরভূমের মাটি দুবরাজপুরের গড়ে আজ এত মানুষজন যোগদান করলেন, আগামী দিনে আশা করি ১০০ কর্মী থেকে কয়েক হাজার মানুষ যোগদান করবেন আমাদের দলে। আজকে বীরভূমের দুবরাজপুর ব্লকে কর্মী সভায় খুব গুরুত্বপূর্ণ জায়গা, আপনারা সবই জানেন, সবই অবগত আছেন, যে গুড় বাতাসা কত লাঠিশ্রী প্রকল্প মমতা দিদি করেছিলেন এখানে গুড় বাতাসা দিয়ে, যিনি এখন তিহার জেলে আছেন, সেই বীরভূমের মাটি, সেই খয়রাশোল ব্লকের পাশে দুবরাজপুর ব্লক, যে খয়রাশোল ব্লকে পার্টি অফিস সমেত অন্য গ্রুপের লোক তৃণমূলের উড়িয়ে দিয়েছিল, সেই বীরভূমের মাটি দুবরাজপুরে এই দেখেন সুখবর, আজ ২৫টি পরিবার, মোট ১০০ জন তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, তাই আমাদের এখানে উপস্থিত আছেন বীরভূম জেলার একমাত্র জেলা পরিষদের সদস্য জাতীয় কংগ্রেসের তথা অধ্যক্ষ জেলা পরিষদের উপস্থিত আছেন, তার হাত ধরে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিবেন যারা এই কর্মী সভায় যোগদান করছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, দুর্গাপুর টাউন কংগ্রেস জিন্দাবাদ, দুর্গাপুর টাউন কংগ্রেস জিন্দাবাদ, দুর্গাপুর ব্লক কংগ্রেস জিন্দাবাদ, দুর্গাপুর ব্লক কংগ্রেস জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, মির্জান নসীদ জিন্দাবাদ, মির্জান নসীদ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জয় হিন্দ, জয় হিন্দ। সেই প্রজেক্টগুলো তুলে ধরুন, আমরা যদি সরকারে আসি লক্ষ্মীর ভাণ্ডার আমরা নিশ্চয়ই আরো বাড়িয়ে দিতে পারবো, আমরা যদি সরকারে আসি বার্ধক্য ভাতা আরো বাড়িয়ে দিতে পারবো, আমরা যদি সরকারে আসি, আপনারা নিশ্চয়ই শুনেছেন রাহুল গান্ধী পূর্বেই ঘোষণা করেছিলেন যে প্রত্যেকটা পরিবারকে ৬০০০ করে বছরে টাকা দেবো, মাসে টাকা দেবো, আপনারা নিশ্চয়ই সেটা বিভিন্ন যেগুলো কংগ্রেস শাসিত রাজ্য আছে সেগুলোতে দেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, খবরের কাগজ পড়ুন, খবরটা শুনুন, তাহলে জানতে পারবেন, সেটা মানুষের মধ্যে তুলে ধরুন, কোনো দলের কুৎসা করারও দরকার নেই, আমার দলের সুনামটাই কেবলমাত্র তুলে ধরুন। আমরা পিছিয়ে গেছি কেবলমাত্র আমাদের প্রচার অভাবে, মিডিয়া আমাদের কথা বলবে না, খবরের কাগজ আমাদের কথা লিখবে না, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, লিখুন বলুন, কাউর কুৎসা করারও দরকার নেই, আমি বারবার বলছি কংগ্রেসের গুণগানটাই কেবলমাত্র তুলে ধরুন, ফিকে পড়ে যাবে মমতা ব্যানার্জির সরকারের যে অনুদান, ফিকে পড়ে যাবে আপনার মোদি সরকারের যে অনুদান, কারণ সমস্তটাই কংগ্রেস করে গেছে, নতুন করে করার কিছু নেই, ওল্ড গুণগণের জন্য আমরা তার শিরোধার্য, আমরা সেই দলটাই করি, কিন্তু কখনোই এটা নয় কোনো সাম্প্রদায়িক দলের কাছে মাথা নত করব, কখনোই এটা নয় কোনো সাম্প্রদায়িক দলকে যে দল সমর্থন করবে তাকে আমরা সমর্থন করব, এই জন্য কংগ্রেস তৈরি করিনি আমরা, কংগ্রেস তৈরি করেছিলাম শান্তিতে সর্বধর্ম একত্রে বসবাস করব, এই ভারতবর্ষ বৈচিত্র্যময় ভারতবর্ষ, ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা বজায় রাখবো, এই বলে সকলকে শ্রেণীবদ্ধ সালাম আদাম প্রণাম জানিয়ে আগামী দিন আপনারা কংগ্রেসকে আরও উজ্জীবিত করুন, কারণ এই মাটি কংগ্রেসের মাটি, একটু চাষ করলে আপনারা ফল পাবেন, এই বলে
সকল সুস্থ কামনা করে আগামী দিন নিজ নিজ ধর্মের পরম্পরায় যে ধর্ম আছেন পালন করুন, সমানভাবে চলুন, শান্তি দিবসের সময় বলে আজকে।